ডক্টর জাকির, এবারে প্রশ্নটাও প্রায় সমান গুরুত্বপূর্ণ, আর অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান, আমিও জানতে চাই, এরকম কোন লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারব যে আমাদের তওবা আল্লাহ কবুল করেছেন? এটা আমরা কিভাবে বুঝব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছেন কিনা এটার লক্ষণগুলো, এক নম্বর হচ্ছে যে আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না, আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে, খারাপ কাজ কমতে থাকবে, এটা এক নম্বর লক্ষণ যে আল্লাহ তওবা কবুল করেছেন। দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। তিন নম্বর হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। চার নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী, সবসময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন। এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। আর আল্লাহ যদি কারো তওবা কবুল না করেন তখন তার তওবাতে ঘাটতি থাকবে, সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে, এটা এক নম্বর। দুই নম্বর সে নিশ্চিত হয়ে থাকে যে তার তওবা কবুল হবে, সে যেন পাপ মুক্ত, আর অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এটা দুই নম্বর। তিন নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে। চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না, সৎ কাজ বৃদ্ধি পাবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৪ বুক অব রিপেন্টেন্স হাদিস নম্বর ৬৬২১, যদি মানুষ কোনো পাপ কাজ না করত আল্লাহ তাআলা তাদের নিশ্চিহ্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন, ব্যাপারটা খুবই আজব যে আল্লাহ কি চান আমরা পাপ করি, পাপ না করলে নিশ্চিহ্ন করে দেবেন। এখানে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ আছে যারা পাপ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, অনুশোচনা করবে, এভাবে আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসবে, তাদের সৎ কাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেশতে যাবে। আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে, এটা নিয়ে তারা গর্ব করবে, এটা তাদেরকে নিয়ে যাবে দোজখের আগুনে। তাই আল্লাহ বলেছেন যদি মানুষ কোনো রকম পাপ না করত আল্লাহ তাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। তার মানে আপনাকে হতে হবে বিনয়ী, তাহলে আল্লাহ তওবা কবুল করলে তার লক্ষণগুলো এরকম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের তওবাগুলো কবুল করে নেন। ডক্টর জাকির, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা যে আমাদের তওবা কবুল করবেন সেজন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে? তওবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোনো উদাহরণ কি বলবেন? মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর ৬৬ আয়াত নম্বর ৮, ইয়াল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। এক নম্বর, তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল। দুই নম্বর, সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে। তিন নম্বর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। চার নম্বর, সে এই ভুল কাজটা আবার করবে না। আর পাঁচ নম্বর, যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে। যেমন টাকা চুরি করলে সে টাকা ফেরত দেবে, কোনো মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে, সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে। আর ইবনে কায়েমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তওবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে, আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে, খারাপ কাজ করতে বাধা দেবে। ইমাম আন-নাওভির মতে তিনি বলেছেন কারো তওবা কবুল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর, সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে। দুই নম্বর, ক্ষমা প্রার্থনা করবে। তিন নম্বর, কাজটা আর করা যাবে না। তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে, যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে। আর বিভিন্ন সহিহ হাদিসে এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তওবা করেছে। এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর ৪ আছে বুক অব কাসাসুল আম্বিয়ায়, হাদিস নম্বর ৩৪৭০, যে একজন লোক ছিল যে ৯৯টা খুন করেছে, সে ক্ষমা প্রার্থনা করতে চাইল, লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা, তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে। সেই সন্ন্যাসী বলল, তুমি ৯৯ জন মানুষকে খুন করেছো, তোমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। লোকটা রেগে গিয়ে তখন সেই
সন্ন্যাসীকেও মেরে ফেলল, আর তখন তার খুনের সংখ্যা হলো 100। সে আরেক লোকের কাছে গেল আর বলল, আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। সে লোক বলল, যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আর ইনশাআল্লাহ সেই জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছ, সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে, আর ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো, তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা, সে মারা গেল। তার মুখটা ফিরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে। তখন দুইজন ফেরেস্তা, ভালো কাজের ফেরেস্তা আর খারাপ কাজের ফেরেস্তা, দুজনেই আসলো, তাকে নিয়ে যেতে চাইল। তখন বেহেস্তের ফেরেস্তা সেখানে বলল, একে আমরা নিয়ে যাব কারণ তওবা করতে চেয়েছিল। খারাপ কাজ বা দোজখের ফেরেস্তা তখন বলল, না সে তো কোনো একটা ভালো কাজ করেনি, আমরা নিয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করেন, তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে, গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে, আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে। তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের এক বিঘত কাছাকাছি যেখানে মানুষ তওবা করছে। তখন আল্লাহ সেই লোককে বেহেস্তে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা উদাহরণ, লোকটা 100 জনকে খুন করে তওবা করতে চাইল, শুধুমাত্র তওবার নিয়ত, আর সেই গ্রামের দিকে যাচ্ছিল। এই হাদিসের আরেকটা ভার্সন বলছে, মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেলে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে। এখানে আমরা দেখছি শুধু তওবা করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এরকম আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, বুক অব হুদুদ, হাদিস নম্বর 4207, যে জুহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যভিচার করেছিল, সে নবীর কাছে আসলো, তখন সে গর্ভবতী। সেই মহিলা নবীর কাছে এসে বলল, আমি এই গুনার কাজ করেছি, আমাকে শাস্তি দিন। নবী তখন মহিলার অভিভাবককে বললেন, সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও, তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো। অভিভাবক সেই মহিলার যত্ন নিল, তারপর মহিলা এক সন্তানের জন্ম দিল, মহিলাকে আনা হলো। তখন নবী বললেন, যেহেতু ব্যভিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে, তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল। লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসুল, আপনি ব্যভিচার করা মহিলার জন্য দোয়া করছেন? নবী বললেন, এই মহিলা যেভাবে তওবা করেছে এই তওবার পরিমাণ মদিনার 70 জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহেশতে যেত। এই মহিলার চেয়ে ভালো তওবা আর কে করতে পারে? সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এরকম আরেকটা উদাহরণ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, বুক অব হুদুদ, হাদিস নম্বর 4205, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে তাকে বললেন, আমাকে বিশুদ্ধ করেন। নবী বললেন, ধিক তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো। মাইজ বিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন, হে রাসুল, আমাকে ক্ষমা করুন। নবী বললেন, ধিক তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো। তিনি ফিরে গেলেন, তারপর আবার আসলেন, হে আল্লাহর রাসুল, আমাকে বিশুদ্ধ করুন। নবী বললেন, এখান থেকে চলে যাও, তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। চতুর্থবার মতো এসে তিনি নবীকে বললেন, আমাকে ক্ষমা করুন। নবী তখন বললেন, কিসের থেকে? তখন মাইজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ব্যভিচার থেকে। নবী বললেন, তুমি কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে? তখন মাইজ বললেন, না পাগল হয়ে যায়নি। নবী তখন বললেন, তুমি কি মাতাল, মদপান করেছ নাকি অ্যালকোহল পান করেছ? তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ নিল আর বলল, না রাসুল, সে মদপান করেনি। নবী বললেন, তুমি সত্যি ব্যভিচার করেছ? মাইজ বললেন, হ্যাঁ করেছি, যে গুনাহ করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে বললেন তাকে পাথর মারতে, তাকে পাথর ছুঁড়ে মারা হলো। এবং মৃত্যুর পরে সাহাবীগণের মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল। একদল বলতে লাগল, মাইজ মুক্তি পায়নি, তার মানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেননি। আরেক দল তখন বলতে লাগল যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইজের তওবা কবুল করেছেন, তার অনুশোচনা কবুল করেছেন, ইনশাআল্লাহ সে বেহেশতে যাবে। 2-3 দিন লোকে বলাবলি করল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর সাহাবীগণকে বললেন মাইজ ইবনে মালিকের জন্য দোয়া করতে, কারণ
সে তার পাপের জন্য তওবা করেছে। আর যদি তার তওবার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও, সেটা সবার বেঁচতে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেখতে পাচ্ছেন, লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তওবা করেছে, আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল, কারণ দুজনেই ভালো করে জানত যে ব্যভিচার করলে শাস্তি মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মৃত্যু। এখানে তাদের উঁচু স্তরে তাকোয়া দেখতে পাচ্ছেন, একেবারে বিশুদ্ধ তাকোয়া। তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে। খুব সুন্দর, আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনী থেকে সুন্দর কিছু উদাহরণ দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির।